নমস্কার বন্ধুরা, আমি সমিত উল আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল, ভালো লাগার চ্যানেল, ভালোবাসার চ্যানেল ডাকছে সবুজ ডাকছে। আজ আরও একটা নতুন পর্ব নিয়ে আমরা চলে এসেছি। আজকের এই পর্বে আমরা আমাদের এই ডাকছে সবুজ ডাকছে এই চ্যানেলের যে ছাদ বাগান রয়েছে, সেই ছাদ বাগানের জন্য আরও বেশ কিছু নতুন চারা আমরা সংগ্রহ করেছি। সেই সংগৃহীত চারাগুলি আজ আনবক্সিং করে আপনাদের দেখাবো। এই চারাগুলি আমি সংগ্রহ করেছি নিশা নার্সারি থেকে, বিরাটির নিশা নার্সারি, যার মালিকের নাম আরশাদ। তিনি অনলাইনে চারা পাঠান, কিন্তু তার সেই অনলাইনে চারা পাঠানোর কাজটি দেখাশোনা করেন সোমদেববাবু। নিশা নার্সারি মালিকের সঙ্গে যোগাযোগ করতে হলে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিলাম, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এবং তার কাছে বেশ ভালো কিছু চারা সংগ্রহ করা সম্ভব বলে আমি তাকে কয়েকটি চারার অর্ডার দিয়েছিলাম। সেই চারাগুলি হলো চেরি জামরুল একটা, লাল গোল জামরুল একটা, পিঙ্ক অল টাইম কাঁঠাল একটা, আর আতা বোম্বাই লিচু একটা। তো এই চারটি চারার দামগুলো ঠিক এই রকম। চেরি জামরুলের দাম 180 টাকা, লাল গোল জামরুলের দাম 160 টাকা, পিঙ্ক অল টাইম কাঁঠালের দাম 180 টাকা, আর আতা বোম্বাই লিচুর চারার দাম 200 টাকা। তো আমি এই চারাগুলি অর্ডার করার পর ওরা আমাকে জানিয়েছিলেন আরও দু একটি চারা এর সঙ্গে যুক্ত করে দিতে, তাহলে প্যাকেজিং করতে সুবিধা হবে। সেই কারণে আমি আরও দুটি চারার অর্ডার করেছিলাম। সেই চারা দুটি হলো ভুটান শাতকি কমলার চারা একটা, আর আফ্রিকান ইয়েলো মাল্টার চারা একটা। ভুটান শাতকি কমলা চারার দাম উনি বলেছিলেন 450 টাকা এবং আফ্রিকান ইয়েলো মাল্টার চারার দামও বলেছিলেন 450 টাকা। এই সাকুল্যে মোট 6টি চারাই আমি তাকে অর্ডার প্লেস করেছিলাম এবং এই চারাগুলি অর্ডার প্লেস করার ফলে তিনি তার যা দাম বলেছিলেন কুরিয়ার চার্জ সহ তার দাম ছিল 2440 টাকা। সেই মতো আমি তাকে পেমেন্ট করে দিই এবং তারা প্যাকেজিং করে আমাকে মালগুলি কুরিয়ারে পাঠিয়ে দিয়েছেন। আর আজ বীরভূম জেলা সদর শহর শিউরিতে আমার বাড়িতে এই প্যাকেজ দুটি এসে পৌঁছে। কীরকম প্যাকেজ তারা করেছেন এবং তাদের প্যাকেজিংয়ের উপর নির্ভর করা যায় কি না, সে সমস্ত দিকগুলি আমরা এবার খুঁটিয়ে দেখব এবং আমরা দেখব তারা কেমন চারা পাঠিয়েছেন, চারাগুলি হেলদি কি না এবং চারাগুলি সুন্দর সুস্থ অবস্থায় আমার হাতে এসে পৌঁছেছে কি না। তো আসুন আমরা এবার মূল পর্বে চলে যাই, আমরা এই প্যাকেজগুলি এবার আনবক্সিং করে দেখি। এই হলো একটি প্যাকেজ। এই প্যাকেজটি বাড়ির দিক থেকে আমি আপনাদের ক্লোজ আপে সমস্ত দিকটা দেখিয়ে নিচ্ছি, এর সমস্ত দিকগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রত্যেকটা দেওয়ালে জানালা করে দেওয়া আছে এবং এই জানালাগুলি করে দেওয়ার ফলে এর ভেতরে বায়ু চলাচল অব্যাহত ছিল এবং এটি একটি সায়েন্টিফিক প্যাকেজিংয়ের বিশেষ দিক। তাই এই জানলাগুলি করে দেওয়ার ফলে এর ভেতরে বায়ু চলাচল অব্যাহত থাকার জন্য এবং অক্সিজেন প্রবাহ কোনোরকমের প্রতিহত না হওয়ার ফলে ভেতরে চারাগুলি সুন্দর এবং স্বাস্থ্যবান থাকারই কথা। জানি না কী অবস্থায় আছে, আমরা এবার চারাগুলি প্যাকেজটি খুলবো এবং প্যাকেজটি খুলে দেখে নেবো এর ভেতরে কী কী চারা আছে। তবে এই প্যাকেজটি বেশ লম্বা এবং লম্বা হওয়ার কারণে ঠিক মাঝখানে একটি কাঠের দণ্ড দিয়ে সাপোর্ট করে দেওয়া আছে, যাতে অতিমধ্যে কুরিয়ারের ব্যাড হ্যান্ডলিংয়ের ফলে কোনোরকমভাবে এই প্যাকেজটি আহত না হয় এবং এই প্যাকেজটি কোনোরকমভাবে ইনজিওর্ড হলে পরে ভেতরে চারাগুলি ইনজিওর্ড হওয়ার সম্ভাবনা থাকে। তাই সেই সম্ভাবনাকে দূরীভূত করার জন্য এই কাঠের দণ্ডগুলি ফিক্স করে দেওয়া আছে সেলোটেপ দিয়ে। আমরা এবার এটিকে আনবক্সিং করব। এইভাবে রুট বলগুলি নাইলন থ্রেড দিয়ে বাইন্ড করে দেওয়া আছে প্যাকেটের সাথে, যাতে রুট বলগুলি কোনোভাবে নড়াচড়া না করতে পারে ভেতরে এবং প্যাকেজিংয়ের ভেতরে এটি যেন সুস্থ অবস্থায় থাকে। আমি এই চারটি আনবক্স করে ফেললাম, এবার এই চারটি ওপেন করব, ওপেন করে দেখব ভেতরে চারটি কী অবস্থায় আছে। চারটি বেশ স্বাস্থ্যবান, সতেজ এবং সবুজ। এটি চায়না থ্রি লিচির চারা।
আমি অর্ডার দিয়েছিলাম আদা মুম্বাই লিচুর চারা, কিন্তু তারা আমাকে পাঠিয়েছেন চায়না থেকে লিচুর চারা। কেন এইভাবে ভুল করেছেন আমি জানি না, যাই হোক না কেন আমি একটি লিচুর চারা পেলাম। এরপরে আরও একটি চারা আমরা এই প্যাকেজ থেকে বের করে নিলাম। এবারে এটিকে ওপেন করব, ওপেন করে দেখে নেব এর ভিতরে চারটি কী অবস্থায় আছে। এটি হলো ইয়েলো মাল্টা চারা। এই চারাটিও বেশ সতেজ, স্বাস্থ্যবান এবং ভালো চারা। এটি হচ্ছে রুট বল, রুট বলটি খুব সুন্দরভাবে বেঁধে দেওয়া আছে এবং এর স্টেমটিও ভারী সুন্দর। এবং এটি একটি গ্র্যাফটেড চারা এবং এই গ্র্যাফটিংয়ের অংশটুকু দেখেই বোঝা যাচ্ছে এটি গ্র্যাফটেড চারা এবং বেশ সতেজ এবং সবুজ। যদিও জার্নি শখের ফলে কিছুটা মজ্জমান হয়ে আছে, এটিকে কিছুদিন গ্রেস দিলে পরে এটি আবার সতেজ হয়ে উঠবে এবং সতেজ হয়ে উঠলে আমি তখন এটিকে রোপণের উপযুক্ত মাটি তৈরি করে আমি এটিকে টবে রোপণ করে দেব। এরপরে আরও একটি চারা আমরা প্যাকেজ থেকে বের করে নিলাম। এবারে এই চারাটি দেখে নেব এটি কী অবস্থায়। এটি লাল জামরুলের চারা। এই চারাটিও সবুজ, সতেজ এবং স্বাস্থ্যবান অবস্থায় আছে এবং এর রুট বলটিও খুব সুন্দরভাবে বাইন্ডিং করে দেওয়া আছে। এরপরে আরও একটি চারা আমরা এই প্যাকেজ থেকে বের করে নিলাম এবং একইভাবে আমরা দেখে নেব এই প্যাকেজের ভিতরে চারাটি কী অবস্থায় আছে। এটি একটি চেরি জামরুলের চারা। এই চারাটিও বেশ সবুজ, সতেজ এবং স্বাস্থ্যবান চারা এবং দ্বিশাখা বিশিষ্ট চারা। সব চারাগুলি জার্নি শক কিছুটা পেয়েছে এবং কিছুটা নিয়মান অবস্থায় আছে, তাই এগুলোকে একটু সতেজ হওয়ার জন্য কিছুটা অবকাশ দেওয়ার অবশ্যই প্রয়োজন। এই আমার প্রথম প্যাকেটটি ওপেন করা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় প্যাকেটটি ওপেন করব এবং এই প্যাকেটে দেখে নেব আর কি কি চারা আমাকে দিতে পাঠিয়েছে। এই প্যাকেজ থেকে আমরা এই প্রথম চারটি বের করে নিলাম এবং এটিও দেখে নেব এর ভেতরে চারটি কীরকম অবস্থায় আছে, কোনো রকম ইঞ্জুরি হয়েছে। এটি পিঙ্ক কাঁঠালের চারা, জার্নি শোকে ম্রিয়মান, বেশ স্বাস্থ্যবান চারা, বেশ সবুজ পাতাগুলি রয়েছে। এটিকেও কিছুদিন অবকাশ দিলে জার্নি শোক অ্যাবজর্ব করে নিয়ে চারটি আবার সতেজ হয়ে উঠবে। আরও একটি চারা আমরা বের করে নিলাম, এই চারাটি এবার দেখে নেব এটি কিসের চারা। এটা বাড়ি ওয়ান মাল্টা চারা। এই বাড়ি ওয়ান মাল্টা চারার আমার কোনো অর্ডার ছিল না, তবে আমরা যেহেতু একটা বড় অ্যামাউন্টের চারার অর্ডার করেছিলাম, অর্থাৎ 2440 টাকার, সেই বড় অ্যামাউন্টের অর্ডার করার জন্য তারা আমাকে এই চারাটি উপহার হিসেবে পাঠিয়েছে, এক্সট্রা ফ্রি গিফট। এটি একটি বাড়ি ওয়ান মাল্টার চারা। এই চারাটিও বেশ সবুজ, সতেজ, তবে এই চারাটিরও একই অবস্থা, জার্নি শখে ম্রিয়মান হয়ে আছে। এটিকেও কিছুদিন অবকাশ দিতে হবে এর জার্নি শখ অ্যাবজর্ব করার জন্য এবং আবার সতেজ হয়ে উঠলে এটিকে আমরা রোপণ করে দেব। এই শেষ চারটি আমরা প্যাকেট থেকে বের করে নিলাম। এবার এই চারটিও আমরা ওপেন করে নেব, প্যাকেজ মুক্ত করব এবং মুক্ত করে দেখে নেব চারটি কী অবস্থায় আছে এবং এটি কিসের চারা। এটি সাতকী কমলা লেবুর চারা। চারটি বেশ ম্যাচিওর, বেশ পুরনো, বেশ পরিপক্ক, বেশ হেলদি, এই হচ্ছে তার রুট বল। এবং এর স্টেমটি দেখুন কত মোটা এবং এর গ্র্যাফটিংয়ের অংশ এখানে রয়েছে গ্র্যাফটিং। এবং এই চারাটিও বেশ স্বাস্থ্যবান, তবে জার্নি শখের ফলে বেশ কিছুটা ম্রিয়মান হয়ে আছে, সে কারণে এটিকেও আমার ছাদ বাগানে এখন কিছুদিন রেস্টে রেখে দিতে হবে
এবং এটি যখন আমার এই ছাদ বাগানে তার জার্নি শক অ্যাবজর্ব করার পর আরও একটু সতেজ হয়ে উঠবে এবং বুঝতে পারবো সে জার্নি শক অ্যাবজর্ব করতে পেরেছে, তখন এটিকে আমি আমার ছাদ বাগানে উপযুক্ত মাটি তৈরি করে রোপণ করে দেব। এইভাবে মোট 7টি চারা আমরা পেয়ে গেলাম এবং সমস্ত চারাগুলি বেশ স্বাস্থ্যবান এবং সতেজ এবং সবুজ এবং স্টেমগুলি বেশ ম্যাচিওর, গ্যাপটিংয়ের অংশগুলিও খুব সুন্দর এবং খুব ভালোভাবে গ্যাপটিং হয়েছে এবং চারাগুলি যদিও এই জার্নি করার ফলে জার্নি শক কিছুটা পেয়েছে এবং সেই জার্নি শক পাওয়ার ফলে এগুলিকে এখন কিছুটা বিশ্রাম দেওয়ার প্রয়োজন, তাই এগুলিকে আমার ছাদ বাগানের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবার জন্য এবং জার্নি শকটা অ্যাবজর্ব করার জন্য কিছুদিনের সময় দেবো। এবং আজ এই চারাগুলিতে আমি প্লেন ওয়াটার স্প্রে করে দেবো এবং প্লেন ওয়াটার স্প্রে করে এই চারাগুলিকে স্নান করিয়ে দেওয়ার পর এই চারাগুলিতে 1 লিটার জলে 4 গ্রাম ব্যাবিস্টিন মিশিয়ে সেই ব্যাবিস্টিন মেশানো জল স্প্রে করে দেবো, যাতে কোনো ফাঙ্গাস অ্যাটাক এই চারাগুলিতে না হয় এবং চারাগুলি আরও সুস্থ ও সবল হয়ে ওঠে এবং সবুজ হয়ে ওঠে। তো এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের এই পর্বে আমরা দেখে নিলাম আমাদের এই ডাকছে সবুজ ডাকছে চ্যানেলে ছাদ বাগানের জন্য আরও যে নতুন কিছু চারা আমরা সংগ্রহ করলাম নিশা নার্সারি থেকে, বিরাটির নিশা নার্সারি, যে নিশা নার্সারির মালিকের নাম মিস্টার আরশাদ এবং যিনি অনলাইনে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রান্তে তার চারা সরবরাহ করে থাকেন। তবে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে চারা সংগ্রহের জন্য তার এই কাজটি করে থাকেন সোম দেববাবু এবং তাকে আমরা যে 6টি চারার অর্ডার প্লেস করেছিলাম সেই চারাগুলি আজ আমাদের হাতে এসে পৌঁছেছে এবং কেমন চারা এসে পৌঁছেছে তা আজ আপনাদের আনবক্সিং করে দেখালাম। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটু তৃপ্তি ছোঁয়া দিতে পারে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করুন। আর যে সমস্ত দর্শকবৃন্দ আমাদের ডাকছে সবুজ ডাকছে ওই চ্যানেলের এই পর্বে আজ নতুন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং ডান দিকের বেল আইকন বাজিয়ে অন নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী পর্যায়ে এরকম ছোট্ট সুন্দর মিষ্টি যে সমস্ত এপিসোডগুলি আমরা নিয়ে আসবো তা অতি দ্রুত সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, আপনাদের সকলের শুভ হোক, মঙ্গল হোক, আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার।